বিএনপি মন্ডুহীন একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জ্বালাও-পোড়াও করলে তাদের হাত পুড়িয়ে দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে খুলনার সার্কিট হাউসে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আশেপাশের এলাকা সহ পুরো খুলনা শহর সেজেছে বর্ণিল সাজে। শহরের সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ মানুষের। দুপুরের পরপরই জনসমাবেশ স্থলে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উদ্বোধন করেন 24টি উন্নয়ন প্রকল্প আর 5টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনেকগুলি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে আসলাম, যা বলতে পারেন আপনাদের জন্য উপহার হিসেবে আমি নিয়ে এসেছি। এ সময় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মন্ডুহীন একটি রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যে কেউ অগ্নিসংযোগ করতে যাচ্ছে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে তাকে, যাতে কোনো মানুষকে তারা পুড়িয়ে না পারতে পারে। সরকার প্রধান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে হয় জ্বালাও পোড়াও আর সন্ত্রাস, কারণ তাদের মনুষ্যত্ব বোধ নেই, তারা মানুষের জন্য কাজ করে না। এর সাথে তাদেরকে রাজনৈতিক দল করে রাষ্ট্রপতির প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছিল কর্নেল ফারুককে, এবং খালেদা জিয়া সেই খুনি রশিদ আর হুদাকে জনগণের ভোট চুরি করে 96 সালে 15 ফেব্রুয়ারি তাদেরকে পার্লামেন্টে বসিয়েছিল বিরোধী দলের নেতার আসনে। শেখ হাসিনা বলেন, বর্তমান বাজারের মূল্যস্ফীতির কথা ভেবে সরকারি কর্মকর্তাদের চেয়ে কয়েক গুণ বেশি গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আল্লাহর রহমতে এখন আর কারো ওই বিদেশ থেকে পুরান কাপড় আনতে হয় না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন অন্ন পাচ্ছে, বস্ত্র পাচ্ছে, ঘর পাচ্ছে, আমরা তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আমি শুধু এদেশের মানুষের ভাগ্য করতে চাই, ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিতে চাই। আমার যাওয়া পাওয়ার কিছু নেই, দেশের মানুষ যদি ভালো থাকে সেটাই আমার পাওয়া। সেই দিন যেদিন এয়ারপোর্টে পা দিয়েছি, ফিরে এসেছি, যখন দেখেছি আমার কেউ আপনজন নেই, বাংলার মানুষকে আমি আমার আপনজন হিসেবে নিয়েছি, বাংলার মানুষের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবার স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ, হারানো মায়ের স্নেহ, আর এই বাংলাদেশের জনগণই আমার পরিবার। এ সময় আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, দেশ ধ্বংসকারী অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে 1,000 টাকা পুরস্কারের কথা আবারও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দিনকে দিন বেড়েই চলেছে এই অঞ্চলে নৌকার ভোট, আর পদ্মা সেতু হওয়ার পর সাধারণ মানুষের সমর্থনও বেড়েছে বহুগুণ। তাই আগত মানুষেরা বলছে আগামী দিনেও নৌকায় ভোট দিবেন তারা। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, খুলনা।